এই যে পয়লা বৈশাখের বাজার করে আসলো ঠাম্মির সাথে পিসির সাথে। বাহ ভালো হয়েছে। অতগুলো কক আছে, আবার কক কিনে নিয়ে এসেছিস কেন? আচ্ছা পয়লা বৈশাখের জামাগুলো নিয়ে এসেছিল, সেগুলো একটা টপ চেঞ্জ করতে হবে, পুরো টাইট হয়েছে, সেটা না ঠিক করে চেক করে নিয়ে চলে এসেছে, তো ওটা চেঞ্জ করতে যাচ্ছি। আর কিছু কেনাকাটি আছে, ঘুরু ঘুরু করতে যাব, তো কিছু কেনাকাটি তো করতে হবে না, তো চলো ওখানেই যাচ্ছি, যদি পারি তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। কেনাকাটি হয়ে গেল, সব চেঞ্জ করা হয়ে গেল, দেখো তারপরে এক দু ব্যাগ কিনেছি, দু ব্যাগ কেনার পরে এবার এখন বেহালা এসে দাঁড়িয়ে রয়েছে। তো এইবার দাঁড়িয়ে রয়েছি, আমার বর গেছে হাজিতে রোল আনতে, বুঝতে পেরেছো? এখানে এসেছি বলে হাজিতে আমরা অপোজিট সাইডে দাঁড়িয়ে রয়েছি, আমরা যাইনি, তো চলো ওদিকটা একবার দেখাই। কিনে নিয়ে এসছে, এসে খালি গায়ে মাথায় পরে নিয়েছে, দেখো। আরে দেখো আমার মহারানী এটা কিনে নিয়ে এসছে, দেখো মামাম। আর আমি কি কি নিয়ে এসেছি দেখো, এই যে চারটে রকম টাইপের ডিশ, এই যে এগুলো, এই যে ছোট বোল। আচ্ছা এবার আমার মহারানীর আর কি কি এসছে সেগুলো দেখাই তোমাদের। এ দেখো, একটা বাড়িতে ঘরে পড়ার, এই যে সার্জিক্যাল মাস্ক নিয়েছি একটা, এ দেখো একটা টপ, টপটা দেখো সুন্দর না, এরকম কালারের আমার মেয়ের একটা টপও এখনো পর্যন্ত পরেনি, তো আমার মেয়ের এই কালারটা ভালো লাগছিল না, তো আমি বললাম মামাম নিয়ে দেখ ভালো লাগবে, তো ওটা নিলাম। আর সোজা করে দেখাই, কি সুন্দর লাগছে না, আমার খুব ভালো লাগলো টপটা, আর ওকে পরে ভীষণ ভালো লাগছিল, ট্রায়াল রুমে আমি ওকে ট্রায়াল দিয়ে নিয়েছি, খুব ভালো লাগছিল এই টপটা। দাঁড়াও ফ্যান চলছে কোথায়, ফ্যান বন্ধ করে দিয়েছি তো আমি। আরে দেখো এই একটা টন জিন্স মহারানীর, এটা হচ্ছে ডেনিমের, আর এটা হচ্ছে আর একটা জিন্স, এটা হচ্ছে জকির, জকির এগুলো একটু সাইজটা একটু বড়ই আছে, আর এটার মধ্যে আবার দেখো বেল্টটা দেখো কি সুন্দর, এখানে আবার জকি ইয়ে করা রয়েছে, এটার কালারটা এত সুন্দর, আমি সোনামাকে তাই বলছি, সোনামা এটা যদি আমি পেতাম আমি পরে নিতাম, এটার কালারটা আমার মেয়ে এরকম কালারের একটা জিন্সও পরেনি। এই দুটো জিন্স নিয়েছি, আর হাজি থেকে রোল নিয়ে এসেছি, এইবার তোমাদের সাথে এটা শেয়ার করে নিলাম, এবার খাবো বুঝলে।